জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সামনে যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভূগোল পরিবেশ পঞ্চম পত্র। ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর 2024 সোমবার। তো আমরা এই ভিডিওতে তোমাদের তো এই ভিডিওতে ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিতে পারবো। তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন নিতে চাও, যেমন ইংরেজি, দর্শন, ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, ভূগোল পরিবেশ পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, ইতিহাস পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, সমাজবিজ্ঞান পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, সমাজকর্ম পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, তো এগুলো সাবজেক্টের সাজেশন তোমরা ইনশাল্লাহ দিতে পারবে। সাজেশনগুলো রেডি হয়েছে, তো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো। তো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী 25 নভেম্বর 2024 থেকে। তো আমরা এই ভিডিওতে মূল যে টপিক সেটি হচ্ছে যে ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নেব। তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা। পরীক্ষা তোমাদের যে সাল সেটি হচ্ছে 2022, অনুষ্ঠিত হচ্ছে 2024। তো ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের বিষয়টির বিষয়কোড হচ্ছে 1331। বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল। এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো তোমাদের এই সাবজেক্টে অর্থাৎ ভূগোল পরিবেশ পঞ্চম পত্রে টোটালি অধ্যায় আছে হচ্ছে 4টি অধ্যায় আছে। এই 4টি অধ্যায় থেকে টোটালি ক বিভাগের প্রশ্ন ধরেছি হচ্ছে 36টি প্রশ্ন ধরেছি। এই 36টি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং খ বিভাগের ধরেছে হচ্ছে 14টি প্রশ্ন। এই 14টি প্রশ্ন খ বিভাগের এবং গ বিভাগের আছে 14টি প্রশ্ন। তো গ বিভাগের 14টি প্রশ্ন, খ বিভাগের 14টি প্রশ্ন এবং ক বিভাগের 36টি প্রশ্ন কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। তোমরা যদি এই ফাইনাল প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আর এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ইনশাল্লাহ আমি সেকেন্ড ইয়ারের সাজেশনগুলো দিয়েছি, ইনশাল্লাহ কমন আসে। তো তোমরা যে সাজেশনগুলো নিতে পারো ইনশাল্লাহ তোমাদেরও কমন আসবে। তাই হলো তোমাদের শর্টকাট ফাইনাল সাজেশন। সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নম্বরে ইমো আছে, তোমরা চাইলে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশন সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।